যারা ব্লাফ মাস্টার ঠকবাজ মানুষদের স্পেয়ার করবেন কেন্দ্রীয় মন্ত্রী এলাকা ওনারা কিন্তু এখানে একটা দাপট আছে আপনারা কি সেটাকে অপেক্ষা করে আগে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কি বলো বুঝলাম না কেন্দ্রীয় মন্ত্রী এলাকা এটা কিন্তু এখানে কেন্দ্রীয় মন্ত্রীর অনেক দাপট আছে এখানে তো এটাকে কেন্দ্র অপেক্ষা করে কি আপনারা এগিয়ে যাবেন কর্মীরা কি আপনাদের সাথে সারা দিয়ে আসবে কেন্দ্রীয় মন্ত্রীর এলাকা বলতে ওয়েস্ট পুরোটাই তো মানে ওয়েস্ট পার্লামেন্টারি যে কনস্টিটিউন্সি পুরোটাই তো ওনার উনি ওখান থেকে প্রতিনিধিত্ব করেছে মানে ধনপুর থেকে যে গত নির্বাচনে জয়লাভ করে সে সুবাদে বলছেন না বাড়ি বাড়ি এবং ওনার একটা এখানে কিন্তু পপুলারিটি আছে পপুলারিটি হিসেবে কিসের জন্য পপুলারিটি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এখানে বিদ্যালয় স্থাপন করবে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে মানুষ আপনি আপনি ওই মুম্বাইতে কি যেন নামটা ছিল নটওয়ালালের নাম শুনেছেন শুনেছেন কি মিস্টার নটওয়ালাল ওয়াজ নট পপুলার কিন্তু নাম সবাই জানত চিনত কারণ ওই নটওয়ালাল একটা ইন্টারন্যাশনাল স্মাগলার তো ও সারা দেশের মানুষ কিন্তু নটওয়ালালকে চিনত তো চেনা মানে যে পপুলার না নিশ্চয় উনিও পপুলার হতে পারেন পপুলার হচ্ছে কথা বলছে বলে পপুলার হয়েছেন প্রতিশ্রুতি দিলে যদি পপুলার যাবে তাহলে প্রতিশ্রুতি ঝুটা প্রতিশ্রুতি দিয়েছে বলে মানুষ গোল খেয়েছে আর কত গোল খেতে চায় মানুষ বহুত বহুত কথাবার্তা বলছে সবাই আবল তাবল বলতে মাস্টার হয়ে গেছে কারণ মানুষকে বোকা বানাতে হবে ইন্ডিভিজুয়াল বিরুদ্ধে লড়াই না ইন্ডিভিজুয়াল কে কি বললো না ওয়ের ইজ দ্য ডেভেলপমেন্ট নতুন কি প্রকল্প এসছে সোনামুড়ায় চার বছরে কি প্রকল্প এসছে কটা হাসপাতাল কটা স্কুল হয়েছে এইমস কোথায় গেল কটা হাসপাতাল হয়েছে এখানে কটা কলেজ কটা নতুন করে স্কুল হয়েছে এগুলো কাদের মানে আবল তাবল বলে বেড়ায় মানুষকে আবার বোকা বলাতে চেষ্টা করছে মানুষ এবার এবার ক্ষমা করবে না এদেরকে যারা ব্লাফ মাস্টার ঠকবাজ মানুষ এদের স্পেয়ার করবে না